হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। ওয়েলকাম টু অজানার সন্ধানী। আমাদের আজকের টপিকটি হলো লস সিটি অফ গোল্ড, অর্থাৎ এলডোরাডোর সেই কাল্পনিক শহরকে নিয়ে। এলডোরাডো নামটা সবার পরিচিত নয়, হয়তো কিছু মানুষই জানে এই গুপ্ত জায়গাটির সম্পর্কে। মূলত এটি একটি হারিয়ে যাওয়া শহর বা নগরী। লোককথায় প্রচলিত এই শহরটি নাকি পুরোটাই সোনায় মোড়ানো। এখানকার বাড়িঘর, এমনকি রাস্তাগুলো নাকি সোনার। যে এটা খুঁজে পেত পৃথিবীর সবাইকে টেক্কা দিয়ে সে সবচাইতে প্রভাবশালীতে পরিণত হতো। তার কাছে যে পরিমাণ অর্থ মজুদ থাকতো তা আর কারো কাছে থাকতো না, এমনটা হয় স্বাভাবিক। তাই শহরটির খোঁজে ছুটি বেরিয়েছে হাজার হাজার অভিযাত্রী। কত না রাজা বাদশাহ নিখোঁজ হয়ে গিয়েছে এই স্বর্ণনগরী খুঁজতে গিয়ে। এই শহরের খোঁজ কি সত্যি মিলেছিল, নাকি সব শুধুই কল্পকথা? চলুন সেই সম্পর্কে জানবো আজকের এই পর্বে। এলডোরাডো, যার স্প্যানিশ অর্থ স্বর্ণের তৈরি, 1600-1700 শতাব্দীতে ইউরোপীয়রা মনে করত কোথাও না কোথাও এমন একটি জায়গা আছে যেখানে অনেক সম্পদ লুকায়িত আছে। জায়গাটির নাম এলডোরাডো। এই সম্পদের মালিক হবার জন্য মানুষ অতীতে অনেক অভিযান চালিয়েছে আর বর্তমানেও চালাচ্ছে। সোনার অভিযানে প্রাণ হারিয়েছে অগণিত মানুষের, তবু এর সন্ধান কেউ পায়নি। তবে এর আগ্রহ এতটুকুও কমেনি। মূলত স্প্যানিশরা এল হম্বরে ডোরাডো, অর্থাৎ সোনায় খচিত মানুষ, বা এল রেই ডোরাডো, অর্থাৎ সোনায় খচিত রাজা, এই শব্দগুলো ব্যবহার করত একটা প্রাচীন উপজাতি কলম্বিয়ার মুইসোকা জাতির প্রধান জিপাকে নির্দেশ করতে। লিজেন্ড অনুসারে মুইসোকারা তাদের নতুন রাজা নির্বাচন করে সোনা ও অন্যান্য সজ্জায় সজ্জিত করে এক ধরনের ধর্মীয় অনুষ্ঠানের মতো পালন করত। মুইসোকারা ঐতিহ্য অনুসারে নতুন রাজা নির্বাচন করার পর তার মাথা থেকে পা পর্যন্ত সোনার গুঁড়ো মাখিয়ে তাকে গুয়াতাভিতার লেকে পবিত্র স্নান করানো হতো। এটি হলো সেই লেক, আর এদেরকেই বলা হতো এলডোরাডো। পরে এটি কীভাবে যেন হয়ে যায় এক হারিয়ে যাওয়া শহরের নাম, যেটি নাকি সম্পূর্ণটাই সোনা দিয়ে তৈরি। এলডোরাডোকে নিয়ে লোককথা সময়ের সাথে পরিবর্তিত হয়। এটা শুরু হয় একটা সোনায় মারানো মানুষ দিয়ে, তারপর সোনার শহর, সোনার রাজ্য হয়ে পরিবর্তিত হয়ে এটা সোনার সাম্রাজ্যের লোককথায় পরিণত হয়। ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে ইউরোপীয়দের কাছে বাকি পৃথিবীর অনেকটাই অজানা ছিল। গুজবের সঙ্গে কল্পনা মিশে তাদের ধারণা দৃঢ় হয়। কোথাও নিশ্চয়ই সোনার মরণে এই শহরটি ঠিক আছে। বহু গল্প, উপন্যাস আর সিনেমায় এই এলডোরাডোর নাম উঠে এসেছিল, যার মধ্যে একটি কবিতা স্বয়ং এডগার অ্যালান পো লেখা। মার্কিন এই লেখক এডগার অ্যালান পো বলেছিলেন, এলডোরাডো যেতে চাও, তবে চাঁদের পাহাড় পেরিয়ে ছায়ের উপত্যকা ছাড়িয়ে হেঁটে যাও, শুধু হেঁটে যাও। হয়তো তার উক্তি দ্বারা তিনি বোঝাতে চেয়েছিলেন যে এলডোরাডো কোথাও পাওয়া যাবে না, অথবা এলডোরাডো এই পৃথিবীতেই নেই। এলডোরাডোর সন্ধান পেতে গত 100 বছরে নানা দেশের সংগঠিত অভিযানই হয়েছে অন্তত 14টি। এই অভিযানে ইনকা সভ্যতার অনেক নিদর্শন পাওয়া গেলেও মেলেনি সেই স্বর্ণ শহরের দেখা। আবার অনেক সময়ই ঘন জঙ্গল থেকে বের হতে না পেরে হারিয়ে গেছেন অনেক অভিযাত্রী। 1971 সালে গহীন জঙ্গলে এমনইভাবে হারিয়ে গেছে ফরাসি এবং মার্কিন একদল অভিযাত্রী। 1997তে নিশ্চিহ্ন হয়ে যায় নরওয়ের অভিযাত্রীরাও। ব্রিটিশ মিউজিয়ামের প্রত্নতাত্ত্বিকদের ধারণা, দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ রেইন ফরেস্ট আর পার্বত্য অঞ্চলের কোনো এলাকায় এই স্বর্ণনগরীর খোঁজ পাওয়া যেতে পারে। আবার অনেক অভিযাত্রী মনে করেন পেরু, বলিভিয়া এবং ব্রাজিলের মিলনস্থলে গভীর জঙ্গলের ভিতর সেই গোপন শহর, যেখানে ধনসম্পত্তি লুকিয়ে রেখেছিল ইনকারা। ফলে অভিযাত্রীরা সেই লক্ষ্যে আমাজন অরণ্যের মাঝে অভিযান চালান, কিন্তু তারপরও সে শহরের দেখা মেলেনি। তবে মাচু পিচু আবিষ্কারের পর থেকেই অভিযাত্রীরা নতুন করে উৎসাহ পেয়েছেন। এত অনুসন্ধান করেও জানা যায়নি
এল ডরাডোর সঠিক অবস্থান, বায়ের কোনো তথ্য। মূলত এখন পর্যন্ত এল ডরাডো একটি লোককথা মাত্র, তবে অতীতের মাচু পিছু যেমন ধারণা থেকে বাস্তবে রূপ নিয়েছে, তেমনি একদিন এল ডরাডোর সত্যতাও খুঁজে পাওয়া যাবে, এমনটাই মনে করেন প্রত্নতত্ত্ববিদেরা। এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং এরকমই অজানা ও রহস্যঘেরা ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।